সুন্দর এই বর্ষার বিকেলে আমরা চলেছি নতুন কোনো গন্তব্যে, আর এই সুন্দর মুহূর্তের সঙ্গে হয়ে আপনিও চলুন আমাদের সঙ্গে। হ্যালো ফ্রেন্ডস, ভিনদেশি শাহিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রয়েছি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার গান্ধিনা নামক গ্রামে। গান্ধিনা বড় মসজিদ কাটি থেকে আমরা চলে যাব সেই বিখ্যাত কালিয়ান রেস্টুরেন্টে, যেটি হচ্ছে সখীপুর উপজেলায় অন্তর্গত কালিয়ান গ্রামে। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি চলে আসছে বাসাইল থেকে। আর আপনারা টাঙ্গাইল থেকে চলে আসতে চাইলে এই মুহূর্তে যে বাইকটি চলে আসছে, এই রাস্তা দিয়ে চলে আসবেন। আর যদি কেউ কালিহাতি থেকে আসতে চান, তাহলে আসবেন রতনগঞ্জ হয়ে। তাহলে চলুন যাওয়া যাক। আমরা গান্ধিনা বড় মসজিদ থেকে একটু সামনের দিকে এগিয়ে চলে এসেছি এখন তেজপুর বাজারে। যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ঝালমুড়ির দোকান বা রেস্টুরেন্ট বলতে পারেন, আমি দেখাতে চেষ্টা করছি। তো আপনারা যদি কেউ কালিয়ানে চলে আসেন, তাহলে এই দোকানের ঝালমুড়ি ফুচকা এগুলো না খেয়ে যাবেন না। যারা খেয়েছেন তারা কমেন্ট বক্সে জানাতে পারেন এই দোকানের ঝালমুড়ি কেমন। তাহলে চলুন আমি একটু দেখাতে চেষ্টা করব এই দোকানের ভেতরের অংশ। হাসি খুশি লোক, যেমন হাসি খুশি ঠিক তেমনই টেস্টি হচ্ছে এই দোকানের সকল খাবার দাবার। রমজান ভাইয়ের দোকানটিকে পেছনে ফেলে আমরা চলে এসেছি কালিয়ান ব্রিজের উপরে, আর একটু দূরে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য, বন্ধু কফি হাউসে। বন্ধুরা, আমি চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসটিতে, এই কালিয়ান আড্ডা কফি হাউস। এটি হচ্ছে কালিয়ান সখীপুর টাঙ্গাইল। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা শত শত নৌকা রয়েছে এবং নৌকাগুলি অনেক সুন্দর। আর আমরা এসেছি এই কালিয়ানে, আর নৌকায় করে ঘুরবো না, তা কি করে হয়। তাহলে চলুন নৌকা করে ঘুরে আসা যাক। আমাদের আজকের নৌকা ভ্রমণটিতে প্রথমে দর কষাকষি থাকলেও পরবর্তীতে স্পিড বোটে আমাদেরকে ভ্রমণ করানো হয় ফ্রিতে। নৌকা ভ্রমণ তো অনেক হলো বন্ধুরা, তাহলে এবার চলুন রেস্টুরেন্টের ভিতরটিতে ঢোকা যাক, আর সেই সাথে দেখা যাক খাবারের দাম এবং মান কেমন। বন্ধুরা, আমরা রেস্টুরেন্টটিতে ঢুকে রেস্টুরেন্টের মেনু দেখে নিলাম, আর সেই সাথে খাবারের দামগুলো জেনে নিলাম। মেনুতে দেখানো বিভিন্ন খাবারের মধ্যে আমরা অর্ডার করেছি লাচ্ছি। লাচ্ছি অর্ডার করে টেবিলে বসে থাকতে থাকতে চলুন রেস্টুরেন্টের ভিতরে এবং বাহিরে রাতের ভিউগুলো দেখে নেওয়া যাক। সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের টেবিলে চলে আসলো লাচ্ছি। আমরা যে লাচ্ছিগুলো অর্ডার করেছিলাম সেগুলো ছিল খেতে খুবই সুস্বাদু, আর প্রত্যেক গ্লাসের দাম ছিল 50 টাকা করে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।